ধৃত সন্ময়ের দাদা তন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এতদিন তিনি রাজনৈতিক ভাষ্য দিতেন না, কিন্তু যেভাবে তৃণমূল সরকার স্বৈরাচার শুরু করেছে তাতে প্রয়োজনে তিনিও রাজনৈতিক ভাষ্য দেবেন। সেজন্য পুলিশি নির্যাতন যদি নেমে আসে তা সহ্য করতেও তিনি প্রস্তুত। মনোবল আরও বেড়ে গেছে, অনেক বেশি বেড়ে গেছে। আমি রাজনৈতিক ভাষ্য কোনোদিন দিইনি, এই প্রথম আমি রাজনৈতিক ভাষ্য দিচ্ছি। আমি বলছি প্রয়োজন হলে আমিও রাজনৈতিক ভাষ্য এখন থেকে দিতে শুরু করব। সন্ময়ের মুখ যদি বন্ধ হয় আমার মুখও তাহলে বন্ধ করবে না। সে ক্ষমতা ওদের যদি থাকে আমার প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালাম, তারা অত্যাচার করবেন, আমরা তার জন্য প্রস্তুত আছি। আমাদের এই বয়সেও সে অত্যাচারটা নেবে। ঠিক আছে।